বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করার কিছু শর্টকাট ট্রিক্স। এটা খুব বেসিক, সো আপনারা দেখতে পারেন। এখানে দেখেন আমাদের সামনে একটা বড় ডাটাবেস আছে। এই ডাটাবেসটা আমরা চাচ্ছি যে পুরোটাকে সিলেক্ট করব। তাহলে এই ডাটাবেসের মাঝখানে যে কোনো একটা সিলেক্ট কার্সরটা রাখবো, দেন কন্ট্রোল এ চাপবো। এই চাপলে পুরো ডাটাবেস এখানে সিলেক্ট হয়ে যাবে। ধরুন আপনি ডাটাবেসের যে কোনো জায়গায় আছেন, তো আপনি চাচ্ছেন যে এই যে সেলে আছি আমরা এই কলামের একদম শুরুতে চলে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস হোম প্রেস করব। হোম প্রেস করার সাথে সাথে এখানে দেখেন যে আমরা একদম ডাটাবেসের শুরুতে আমার কার্সারটা কিন্তু চলে আসছে। আবার যদি চান যে না, এই শুরু থেকে আমরা একদম ডাটাবেসের লাস্ট সেলে আমার কার্সারটা নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল প্লাস ইন বাটন প্রেস করলে একদম ডাটাবেসের যে লাস্ট সেল সেখানে কিন্তু আপনারা চলে আসবেন। তার মানে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল হোম চাপি তাহলে আমরা শুরুতে যাব, এবং কন্ট্রোল ইন চাপলে আমরা ডাটাবেসের একদম শেষ ইন্ডে চলে যাব। এখন আপনারা চাচ্ছেন যে এই যে কলামটা আছে, এই কলামটা আপনার পুরোটাকে সিলেক্ট করবেন। তাহলে সেক্ষেত্রে এই কলামে রাখবেন, দেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস অ্যারো বাটন প্রেস করবেন। তাহলে দেখেন এখানে কিন্তু পুরো কলামটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। এবার যদি চান যে না, এই কলাম থেকে আমরা এই রাইট দিকে যাব, দেন তাহলে জাস্ট শিফট ধরে এই পাশের অ্যারোটাকে ক্লিক করবেন, দেন এই পাশের কলামগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সেমভাবে যদি আপনারা এই বাম পাশে করতে চান, তাহলে জাস্ট শিফট প্রেস করে অপোজিট অ্যারোটা প্রেস করলে অপোজিট সাইডে কিন্তু আপনার কলামগুলো সিলেক্ট হয়ে যাবে। তো শিখে গেলেন কিবোর্ডের মাধ্যমে কিভাবে এই পুরো ডাটাবেসটাকে সিলেক্ট করা যায়, বা সিলেক্টের এই জিনিসগুলো কীভাবে কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে করতে হয়।